যত সময় আধুনিক হচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি তবে সব কিছুরই যেমন ভালো দিক রয়েছে তেমনই খারাপ দিকও রয়েছে বর্তমান সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন অনেক কাজ সহজ করে দিয়েছে তেমনি আবার অনেক চাকরির ক্ষেত্রে ঝুঁকি বা থ্রেট হয়ে উঠেছে এবার এ আয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদের মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে আলাপচার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যদি সঠিক প্রশিক্ষণ না দেওয়া হয় তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির অপব্যবহার করা হতে পারে যদি মানুষ এআইকে ম্যাজিক টুল হিসেবে ব্যবহার করে তবে তা অন্যায় দিকে ঠেলে দেবে বিল এর সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কন্টেন্টের উপরে ওয়াটারমার্ক থাকা উচিত যদি এই ভালো জিনিস কাউকে সঠিক প্রশিক্ষণ ছাড়াই দেওয়া হয় তবে এর অপব্যবহার হওয়ার সম্ভাবনা প্রবল আমার মতে এআই দিয়ে তৈরি কন্টেন্ট চালিত না হয়। ভারতের মতো গণতান্ত্রিক দেশে যে কেউ ব্যবহার করতে পারে প্রধানমন্ত্রী আরো বলে কন্টেন্ট যে এআই দিয়ে তৈরি তা স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় তা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত প্রসঙ্গত সম্প্রীতি একাধিক ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা এরপরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে কেন্দ্রের তরফে উদ্বেগ প্রকাশ করা হয় এদিন বিল গেটস সঙ্গে আলাপচরিতায় প্রধানমন্ত্রী মোদী বলেন এআই টু যেমন চ্যাট জিপিটি দিয়ে মানুষের কাজ সহজ হচ্ছে তেমনই এই ধরনের প্রযুক্তি যারা অলসতার ব্যবহার করছেন তারা ভুল পথে চালিত হচ্ছেন এ বিষয়ে সতর্ক করা উচিত আমরা যদি এআইকে ম্যাজিক টুল হিসেবে ব্যবহার করি তবে তা গুরুতর অন্যায় দিকে ঠেলে দেবে বিল গেটসও জানিয়েছেন এআইয়ের ব্যবহারে প্রচুর সুযোগ রয়েছে তবে এর সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতাও রয়েছে যা স্বীকার করতেই হবে রিপোর্ট আর ইনিউজ